নমস্কার বন্ধুরা টিপস এম চ্যানেলে স্বাগত বন্ধুরা আজ আমি চিংড়ির পাঁচ রকম সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটিতে চিংড়ির পাঁচ রকম রেসিপি নিয়ে আমি টিপস বা উপকরণ প্রণালী এই সব নিয়ে আমি কিছু বলবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেরি নয় চলো প্রসেসগুলি দেখে নিই চিংড়ির প্রথম যে রেসিপিটি সেটি চিংড়ির মালাইকারি এর জন্য যে উপকরণগুলি আমাদের দরকার সেগুলি বলছি চিংড়ির রেসিপি প্রথমত চিংড়ি দশটা দই দুশো পঞ্চাশ গ্রাম মানে আড়াইশো গ্রাম হলুদ গুঁড়ো আধ চা চামচের একটুকু কম গরম মশলা আস্ত মানে গোটা দারচিনি এক ইঞ্চি চারটে নারকেল একটা বড় লঙ্কার গুঁড়ো এক চা চামচ নুন আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো এক চা চামচ তেল দু থেকে তিন টেবিল চামচ ছোট এলাচ চারটে লবঙ্গ ঘি দু টেবিল চামচ চিনি আন্দাজ মতো প্রণালী চিংড়িতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো ও দই মিশিয়ে রেখে দিতে হবে নারকেল মানে কুড়িয়ে অর্থাৎ যেটাকে আমরা কুড়িয়ে বলি সেটা থেকে দুধ বার করে নিতে হবে কড়াতে তেল গরম হলে আস্ত গরম মশলা থেতো করে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে নেড়ে ওই দই মাখানো চিংড়িগুলি দিতে হবে এবং কষতে হবে একটুকু কষে চিনি এবং নারকেলে দুধটা ঢেলে দিতে হবে ফুটলে মাছ সেদ্ধ হলে গরম মশলার গুঁড়ো ঘি দিয়ে নেড়ে চেড়ে নামাতে হবে একটুকু মানে ঘন ঝোল হবে খেতে একটুকু মিষ্টি হবে তবে এটা মিষ্টি দই দিয়ে রান্না করলে চিনি দিতে হবে না এরপর যেটা রেসিপি আসছি সেটা হলো কোকোনাট টন উইথ লেমন এর জন্য কি কি লাগবে লেবুর রস আদ্রা লেবু হাফ লেবু কাঁচা লঙ্কার কুচি সর্ষে তেল আন্দাজ মতো আস্ত সর্ষে মানে গোটা সর্ষে এক চিমটি তেজপাতা দুটো নুন আধ চা চামচ হলুদ অল্প নারকেল কোড়া তিন চা চামচ আদা বাটা এক চা চামচ পোস্ত বাটা দু চা চামচ কারি পাতা পাঁচ বা ছটি ধনে ভাজা ধনটাকে ভেজে গুঁড়ো করে তার এক চা চামচ পেঁয়াজ কুচি দুটো মেথি এক চিমটি চিংড়ি মাছ মাঝারি ধরনের দুশো গ্রাম চিনি এক চা চামচ লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো দিলে হবে টমেটো কুচি একটা বড় রকমের রসুন বাটা এক চা চামচ এরপরে প্রণালীটি আসছি কীভাবে করবেন সর্ষের তেলে পেঁয়াজ কুচি ভেজে তুলে রাখতে হবে এবার তেলে আস্ত সর্ষে মানে গোটা সর্ষে মেথি তেজপাতা দিয়ে নুন হলুদ মাখানো চিংড়িকে দিয়ে নেড়ে নারকেল করা ও ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে টমেটো কুচি দিয়ে নেড়ে মেশাতে হবে এবার আদা বাটা রসুন বাটা পোস্ত বাটা দিয়ে আবার নেড়ে মিশিয়ে ভাজা ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন চিনি কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে কষতে হবে কষা হলে সামান্য জল দিয়ে ঢেকে আঁচ কমিয়ে দিয়ে অর্থাৎ আগুনটা কমিয়ে দিয়ে এবার মাছ সেদ্ধ হলে কয়েকটা কারি পাতা লেবু রস ছড়িয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নামাতে হবে এরপরে রেসিপিটি আসছি চিংড়ির মুইঠা এর জন্য যে যে উপকরণ লাগবে মিঠার জন্য চিংড়ি দুশো পঞ্চাশ গ্রাম লঙ্কার গুঁড়ো এক চা চামচ গ্রেড়ির জন্য তেল প্রয়োজন মতো আস্ত জিরে এক চিমটি জিরে বাটা দু চা চামচ নুন আন্দাজ মতো তেল একশো গ্রাম আলু এক থেকে দুটা ডুমো করে কেটে ভাজা তেজপাতা একটা ধনে গুঁড়ো দু চা চামচ হলুদ গুঁড়ো আল চা চামচ ঘি দু টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আল চা চামচ নুন আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো এক চা চামচ এবার কিভাবে করবে তার প্রণালীটি চিংড়ি মুঠার জন্য কাঁচা চিংড়ি বেটে বা চটকে তাতে নুন লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে চামচে করে ফুটন্ত জলে ছেড়ে সেদ্ধ করতে হবে এই সেদ্ধ চিংড়ির বড়া যেটা মুঠাগুলি তুলে সোনালি করে ভাজতে হবে গ্রেভির জন্য আলু ডুমো করে কেটে নুন মাখিয়ে ভাজতে হবে এবার ওই তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে জিরে বাটা ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ কুঁড়ো নুন দিয়ে কষে ভাজা আলু দিয়ে আবার একটুকু কষে জল মানে দিয়ে ফুটলে মুইঠা ভাজাগুলি দিয়ে ভালো করে ফুটিয়ে তাতে ঘি ও গরম মশলা দিয়ে নামাতে হবে ছোটো চামচে করে চিংড়ি বাটা ফুটন্ত জলে দিলে মুইঠার সাইজ ছোট হবে আর বড় চামচে করে চিংড়ি বাটা ফুটন্ত জলে দিলে মুইঠার সাইজ একটু বড়ো হবে মুইঠা ভাজা মানে তেলেই রাবিটাকে রান্না করা যাবে এরপর আসছি কুমড়ো চিংড়ির ঘণ্ট এর জন্য যে কোন লাগবে কুমড়ো সাতশো গ্রাম জিরে এক চিমটি লঙ্কার গুঁড়ো আধ চা চামচ চিনি আধ চা চামচ তেল পছন্দ মতো বা দু থেকে তিন টেবিল চামচ ময়দা এক চা চামচ চিংড়ি ছোটো সাইজের দুশো গ্রাম শুকনো লঙ্কা এক থেকে দুটা নুন আন্দাজ মতো ভাজা জিরের গুঁড়ো দু চা চামচ কাঁচা লঙ্কা চারটা বা পাঁচটে এরপর আসছি প্রণালীটি কীভাবে তৈরি করবেন কুমড়ো ডুমো ডুমো করে কেটে রাখতে হবে চিংড়ি নুন হলুদ মাখিয়ে ভেজে রাখতে হবে এবার ওই তেলে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে কুমড়ো দিয়ে ভাজতে হবে এবং চিংড়ি নুন লঙ্কার গুঁড়ো দিয়ে আরও ভেজে কুমড়ো ভাজা হয়ে যখন ভেঙে ছোট ঘেঁটে যাবে তখন সামান্য জল দিতে হবে এবার সেদ্ধ হয়ে কুমড়ো ঘেঁটে ঘন্ট হয়ে যাবে না ঘাটলে খুন্তি বা হাতার উল্টো পিঠ দিয়ে ঘেঁটে দিতে হবে তখন চিনি কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভাজা ভাজা করে জল টেনে নিলে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে সামান্য মানে একটা চামচ একটু ময়দা ছড়িয়ে নিয়ে মিশিয়ে নামাতে হবে এটা খেতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে কুমড়োটা মিষ্টি হলে চিনি খুব অল্প দিলেই চলবে কিন্তু কুমড়ো মিষ্টি না হলে তখন দু চামচ লাগবে ঘন্ট রান্না হয়ে গেলে কড়া থেকে ছেড়ে যাবে অর্থাৎ কড়ার গায়ে লাগবে না এরপরে আসছি চিংড়ির চচ্চড়ি এই রেসিপিটির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলি হল বেগুন মানে সরু লম্বা ছোটা পটল ছোটা বা আটটা আলু চারটি চিংড়ি ছোটো দুশো গ্রাম লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ এক চা চামচ কালো জিরে এক চিমটে সরষের তেল আন্দাজ মতো পেঁয়াজ কলি দুশো গ্রাম নুন আন্দাজ মতো শুকনো লঙ্কা একটা শীতকালে পটলের বদলে সিম ছটা থেকে আটটা প্রণালটি যেভাবে তৈরি করবেন প্রথমে আলু পটল ও বেগুন লম্বা সরু করে কেটে নিতে হবে এবার সরু করে কেটে রাখা সবজিতে আন্দাজ মতো নুন মাখিয়ে পনেরো মিনিট মতো রেখে দিতে হবে চিংড়িতে নুন হলুদ মাখতে হবে সবজি থেকে জল বেরিয়ে সবজিটা মজে যাবে নুন মাখানোর জন্য এবার ওড়াতে তেল গরম হলে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ মাখানো চিংড়িটা দিয়ে সবজিগুলি চিপে চিপে মানে জল যত না পড়ছে চিপে চিপে দিয়ে ভাজা ভাজা করে রাখতে হবে খানিকটা ভাজা হলে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভাজা ভাজা করতে হবে এভাবে পুরো রান্নাটায় ভাজা ভাজা হবে এবং তেল তেলে হবে শীতকালে পেঁয়াজ কলির ক্ষেত্রে অন্য সবজি খানিকটা ভাজা হলে হলুদ লঙ্কার গুঁড়ো দেওয়ার সময় পেঁয়াজ কলিটা দিতে হবে তারপর আবার চচ্চড়িটা ভাজা ভাজা করতে হবে নইলে পেঁয়াজের কলিটা প্রথমেই ছেড়ে দিলে ছিবড়ে হয়ে যাবে নমস্কার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ